একানব্বই দিন পর পঞ্চাশ হাজারের নিচে নামলো দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দৈনিক মৃত্যু কমে হাজারের কাছাকাছি পৌঁছেছে একটি কেসের সংখ্যা কমে সাত লাখের নিচে নেমে এসেছে তবে ইতিমধ্যেই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেছে মহারাষ্ট্রে জন আক্রান্ত হয়েছে নতুন এই ভ্যারিয়েন্টে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী শেষ চব্বিশ ঘন্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন বিয়াল্লিশ হাজার ছশো চল্লিশ জন সোমবার আক্রান্ত হয়েছিলেন তিপ্পান্ন হাজার মানুষ এদিনের পরিসংখ্যান নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে দুই কোটি নিরানব্বই লাখ সাতাত্তর হাজার আটশো একষট্টি

একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন সাত জন এবং মৃত্যু হয়েছে চৌরানব্বই জনের তামিলনাড়ুতে একদিনে সাত হাজার চারশো জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে একশো জনের কর্ণাটকে আক্রান্ত হয়েছেন চার হাজার আটশো জন এবং মৃত্যু হয়েছে একশো জনের মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণের গ্রাফের ঊর্ধ্বমুখী চব্বিশ ঘন্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় জন এবং মৃত্যু হয়েছে তিনশো বাহান্ন জনের দেশের মধ্যে সর্বাধিক সক্রিয় রোগী এখানেই এক লাখ সাতাশ হাজার